তিস্তার হাঁটা দেখে বোঝা যাচ্ছে জবাবদিহি করতে নারাজ। এত বৃষ্টিতেও গাছতলায় দাঁড়াচ্ছে না তিস্তা। লোকে যতই বেহায়া বলুক সে যাবেই, হয়তো সে যাচ্ছে আরো পবিত্র কোনো সম্পর্কের দিকে যা সমকালের অজানা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বুক লাভার অর্ঘদীপা। আমি অর্ঘদীপা, আজ কথা বলবো শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায়ের উপন্যাস তিস্তা যাবেই নিয়ে। বইটা প্রকাশিত হয়েছে মিত্র ও ঘোষ প্রকাশনী থেকে এবং এর মুদ্রিত মূল্য রয়েছে 150 টাকা এবং পৃষ্ঠা সংখ্যা 160। এরপর চলে আসবো উপন্যাসের বিষয়বস্তু প্রসঙ্গে। উপন্যাসের দুই মুখ্য চরিত্র তিস্তা আর পরাগের দেখা হয়েছিল শান্তিনিকেতনের বসন্ত উৎসবে। এরপর কোনো এক অদৃশ্য শক্তির পরিকল্পনায় তাদের ঘন ঘন দেখা হতে থাকে এবং এক সময় একে অপরের প্রেমে পড়ে তারা। তিস্তা এক আত্মোন্নতিকামী মানুষ, বেহালার বনমালী নস্কর রোডের বাসিন্দা। সে জীবনে সফল হওয়ার দৌড়ে মশগুল। অন্যদিকে পরাগ আর্ট কলেজের ফাইন আর্টসের পাশ করা এক ছাত্র। সে অসাধারণ ছবি আঁকে, বর্তমানে পটারিতে কাজ করে পরিবারের পাশে দাঁড়ায়, কিন্তু তথাকথিত প্রতিষ্ঠিত সে নয়। একদিন তিস্তা আর পরাগ বকখালিতে বেড়াতে গেলে বৃষ্টিমুখর এক সন্ধ্যায় সেখানে আটকে পড়ে তারা এবং সেদিনই তিস্তার সমস্ত হিসাব গোলমাল হয়ে যায় এবং এর ফলেই তাদের একটা ভুল হয়ে যায় ও এই ভুলের ফলেই এসে পড়ে তিস্তা ও পরাগের অসময়ের সন্তান। তিস্তা এই সন্তানকে গ্রাহ্য না করলেও তিস্তার গর্ভস্থ ভ্রূণের সঙ্গে পরাগ ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে। তিস্তা চায় এই সন্তানকে সরিয়ে ফেলতে তার জীবন থেকে, কিন্তু পরাগ জানে তিস্তা মুখে যাই বলুক সে কখনোই তার নিজের সন্তানকে তার জীবন থেকে সরিয়ে দিতে পারবে না, কেননা পরাগের কাছে ভালোবাসা মানে যতটা না কাম তার থেকে অনেকটাই বেশি হলো বিশ্বাস আর ভালোবাসা। কিন্তু পরাগের সমস্ত অনুভূতিকে মিথ্যে প্রমাণ করে দিয়ে তিস্তা যখন সেই সন্তানকে তার শরীর থেকে বাদ দিয়ে দেয়, তখন তিস্তার ওপর প্রচণ্ড অভিমানে পরাগ মাতাল হয়ে বাড়ি ফেরার ট্রেন ধরে। এই সময় থেকেই তিস্তা আর পরাগের জীবনের রাস্তা আলাদা হয়ে যায়। তাদের জীবনকে এরপর থেকে সমান্তরালভাবে পাশাপাশি চলতেই থাকবে, কোনোদিনই কি আর এক রেখায় তারা মিলবে না? সেই সমস্ত প্রশ্নের উত্তর পেতে এই উপন্যাসটা আপনাদের পড়ে ফেলতে হবে। এছাড়াও এই উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হলো যোগব্রত। সে মধ্যবিত্ত পরিবারের এক সফল সন্তান, বিদেশে থাকে এবং দেশে ফিরেছে খুব কম দিনের জন্যই। সে ভেবেছে কেউ তাকে থেকে যেতে বললে সে থেকে যাবে, কিন্তু কেউ বলেনি। কেউ কি ভবিষ্যতে বলবে তাকে এখানে থেকে যেতে? এতদিন বিদেশে থাকা সত্ত্বেও সে ভোলেনি নিজের গ্রামের বাড়ি, তার পতিত জমি এবং তার স্যারকে। সেই কারণেই ভারতে এসে সে দিবাকর স্যারের বাড়িতে ছুটে গেছে, যেখানে গিয়েই তার দেখা হয় স্যারের ছোট মেয়ে তিস্তার সঙ্গে। তিস্তা, পরাগ এবং যোগব্রত, এদের তিনজনের মধ্যে একটা ত্রিকোণ সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্ক ঠিক কোন দিকে মোড় নেবে? এছাড়াও উপন্যাসটা পড়তে গিয়ে পাঠকের পরিচয় হয় এক অটিস্টিক শিশু হিজল তথা রানার সঙ্গে, তার পরিবারের সঙ্গে। না চাইতেও পরাগ ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে হিজলের সঙ্গে, তার পরিবারের সঙ্গে, হিজলের মা দিদি দুর্বা এদের সঙ্গে। দুর্বার সঙ্গে বা পরাগের সম্পর্ক ঠিক কোন দিকে মোড় নেবে? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে এই উপন্যাসটা আপনাদের পড়ে ফেলতে হবে। এরপর বলি উপন্যাসটা পড়ে আমার কেমন লেগেছে। এই উপন্যাসে আমি অটিস্টিক শিশু সম্বন্ধে, তাদের পরিবারের ওই শিশু সম্বন্ধে কি দৃষ্টিভঙ্গি, সমাজের এই ধরনের শিশুদের প্রতি কি দৃষ্টিভঙ্গি থাকে, এত ডিটেলসে কোনো লেখা আমি এর আগে কোথাও কখনো পড়িনি। এই উপন্যাসে প্রথমবার পড়লাম, তাই এটা আমার বেশ একটা নতুনত্ব লেগেছে। এছাড়াও এই উপন্যাসে ভালোবাসা, অভিমান, সম্পর্কের জটিলতা সমস্ত কিছু এত সুন্দরভাবে, এত রুচিশীলভাবে বর্ণনা করা হয়েছে যে আমার মন ছুঁয়ে গেছে। সুকান্ত গঙ্গোপাধ্যায়ের অন্যান্য উপন্যাসগুলিও একই রকম, আমার খুবই ভালো লাগে। তবে বিষয়বস্তু সবসময় একটা অন্যটার থেকে আলাদা হয়ে থাকে।
ফলে আমার ওনার সবকটা লেখাই খুবই ভালো লাগে। এই উপন্যাসও তার ব্যতিক্রম নয়। এবার বলি, আপনি উপন্যাসটা পড়বেন কি পড়বেন না? যদি আপনি প্রেম ও সামাজিক উপন্যাস পড়তে ভালোবাসেন এবং আপনার বয়স 18 বা তার বেশি হয়, তাহলে এই উপন্যাসটা আপনি পড়তেই পারেন। যদি আপনি খুব টান টান থ্রিলার ধর্মী লেখা পড়তে পছন্দ করেন এবং সামাজিক উপন্যাস পড়তে আপনার একেবারেই ভালো না লেগে থাকে, তাহলে এই উপন্যাসটা আপনি এড়িয়ে যাবেন, কেননা এই উপন্যাসটা আপনার জন্য নয়। আজকের ভিডিওতে এটুকুই বলার ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। আর পাশের বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না, যাতে পরবর্তীকালে আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক বই পড়তে থাকুন এবং অন্যদের বই পড়তে উৎসাহিত করুন। নমস্কার।